তো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই কিচেন রেসিপি। আজকে আমি আপনাকে একটা জাকানাকা শরবতের রেসিপি দেখাইতে চললাইছি। এই শরবতটার নীল নীল দেখা ভাববেন না, এটার মধ্যে আমি সমুদ্রের জল ভরছি। এটা খাইলেই আপনাকে মাথাটা পুরো সমুদ্রের জলের মতো নীল নীলই হইয়া যাইব। এটা এমন একটা জাকানাকা শরবত যে আপনারা খাওয়ার পরে বাহ বাহ ছাড়া আর কিছুই কইতে পারবেন না। তো আসুন দেখা না যাক যে কেমন করে শরবতটা বানাইতে হয়। তো সবার প্রথমে আপনাকে যা যা লাগবে সেগুলো আগে দেখাই দিই। প্রথমে লাগবে ওই পুদিনা পাতাগুলা, তারপরে লাগবে এই কচি কচি লেবুগুলা, তারপরে তো আছে অনেক কিছুই, সেগুলাও কই। এইটা আছে ফুড কালার, এটা একটুখানি তোমার খুঁজতে হইব, যে কোনো দোকানে পাওয়া যাবেন। তারপরে আছে এই চিনি, চিনি তো এককারে সবাই পাবেন। আর আছে এই সোডাটা, সোডাটা আপনারা যে কোনো দোকানে পাওয়া যাবেন, ঠান্ডার দোকানে 20 টাকা দাম মাত্র। এইবারে আমি একখানে পাতিলার মধ্যে জল নিয়ে আনিছি, জলের মধ্যে চিনি দিয়ে আমি ফুটাইতে বসাই দেব। তো আমি এখানে চিনিটা ডাইলা দিই, জলটা বসাই দেবো চুলার মধ্যে, যাতে ফুইটা 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 রসটা বেরোয় যায়। এটা এককারে সুন্দর একখানা রস হয়ে যায়, মিষ্টি মিষ্টি আমার মতো। এবার আমি পুদিনা পাতাগুলোরে পাইসা পাইসা সারাই সারাই বাড়ির মধ্যে নিয়ে আনিমু, যাতে এগুলোরে পরে কাজে লাগাইতে পারি। এগুলো চুইলে টুইলে রাখি, তারপরে এগুলোরে জলের মধ্যে ভালো করে চুবাই চুবাই ধুয়ে আনিব, ভালো করে ধুয়ে নোংরাগুলো বের করতে হইব। তো তারপরে আমি লেবুগুলোরে ভালো করে পিস 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 করে কুচি 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 কইরা বাটিতে উঠাই রাখুন। এইটা হয়ে যাওয়ার পরে এবার আমি চিনি শিরাটা দেখতে যাবো যে কী হয়েছে, চিনি শিরাটা কি আদৌ হয়েছে কি হয় নাই। চিনি শিরাটা কিন্তু হয়েই গেছে, এর মধ্যে এবার নীল রঙটা মিশাইতে হইব না, সমুদ্রের কালারটা তো আনতে হইব শরবতে, শরবতটা তো সার্থক করতে হইব। এবার আমি নীল রঙটা পুচুক করে দিয়ে দিছি শরবতের মধ্যে, এবার আমি একটু সবুজ রঙটা পুচুক করে দিয়ে দেবো। এককারে পুরো শরবতের রঙ একদম সমুদ্রের মতো হয়ে গেছে। এবার আমি এটার একটুখানি নাড়াই চাড়াই নাড়াই চাড়াই নিয়ে এটা আমি ফ্রিজে ঢুকাই দেবো। ফ্রিজ দিয়ে চিনি শিরাটা বের করে নিছি, আর এই পুদিনা পাতা লেবু দিয়ে আর সোডা দিয়ে এবার শরবতটারে বানাইতে হইব। এখানে একটু জাল নুন নিছি, গ্লাসগুলোর একটু ডেকোরেশন না করলে কি এই সৌন্দর্যটা হইব, পয়সা উসুল করে একটা ডেকোরেশন দিতে হইব। তো ডেকোরেশন এবার শুরু করে দিই, ডেকোরেশনের জন্য গ্লাসগুলোর একটু মুছতে নেবো, জলের মধ্যে উপুত করে দেবো যাতে জলগুলো একটু লাগা যায়। এবার আমি জাল নুনের মধ্যে চুবাই দেবো যাতে জাল নুনগুলো আঠার মতো আটকায় যায়। আটকানোর পরে এগুলোর গুঁতা গাতা দিয়ে সব ফেলাই দেবো, ফেলানোর পর এবার এগুলোর সুন্দর করে রাখা দেবো সব কটারে। এবার এইভাবেই করে নেবো। এবার পুদিনা পাতাগুলো এর মধ্যে দিয়ে দিতেছি, আর লেবুগুলোর এগুলোর মধ্যে দিয়ে দিতেছি। লেবুগুলোর বীজগুলো ফেলাই নেবেন, না তো মুখের মধ্যে পড়লে একদম বিস্তিরি লাগবো। এবার একখান পিছানে নিয়ে আস্তা করে সেইচে 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 লেবু আর পুদিনা পাতার রস এককারে নিংড়ায় 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 বের করে নিন। পুদিনা পাতা পয়সা দিয়ে কিনে আনছেন, এককারে যতটা পারেন পয়সা উজুল করে নিংড়ায় নিংড়ায় রস বের করে নিন। এককারে হাতা বইরা বইরা চিনি শিরা গ্লাসে ডাইলা নিন, এরপরে সোডাটা খুললা, সোডাটা এর মধ্যে ঢাইললা এককারে সমুদ্রের রঙের মতো জাকানাকা শরবত তৈরি করে নিন। এই শরবতটা খাইলে আপনাকে মাথা পুরো জাকানাকা হইবই হইব, আমার গ্যারেন্টি। এবার কাঠি দিয়ে গুইল্লা গুইল্লা দেখুন জাকানাকা শরবত এককারে তৈরি সমুদ্রের জলের মতো। আপনারা এটা বানায় খাইবেন বাইরে আর বলবেন কি জাকানাকা রে ভাই এই শরবত। আপনার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।